স্কুলে হচ্ছে আরও ট্রেনিং করতে কি আজির আলোচনা করা হৈছে। আজি আমার ট্রেনিংয়ের বিষয়বস্তু হয়েছে, এই কোয়া হয় সিএমএম, কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ সেমিচি। আমার যেখানে সিভিয়ারলি এডিউস মালনিউট্রিশন চিলড্রেন থাকে, সকল উপস্থিত ভোগা, তো এই উপস্থিত ভোগা সংখ্যাটো যিমান হব লাগে আমার হিসাবত তাতকে কম দেখা যায়। সেইটোর কারণে আমি সুপারভাইজার অঙ্গনাবাদী প্রশিক্ষণটো শুদ্ধকে দিব লাগিব। এতিয়া আমার হিসাবত প্রায় 1000-1500 ভিতর অপুষ্টিত ভোগা লড়া ছলী থাকিব লাগে, কিন্তু ইয়াত তাতকে অল্প কম দেখা গৈছে। সেই কারণে আমি তেওঁলোকক কৈছো যে আপনাদের আমার যে গ্রোথ মনিটরিং চার্ট থাকে এই ভালকে আপনাদের চাও, যেতিয়া নেকি এই বাচ্চাবোৰ আমি আইডেন্টিফাই করব পাৰি, তেওঁলোকক সুস্থ সবল বাচ্চা করবর কারণে কি কি পদ্ধতি লব লাগে, সেই বিষয়ের উপর আমি আজি আলোচনা করেছি। তার কারণে আমি উপায়ুক্তকো মাতি আনিলো আর আমার কেবিকের চিফ সাইন্টিস্টকো আমি ইনভাইট করল আর জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ, কারণ সকল একলগে কাম করলেহে আমি এই অপুষ্টিটা নির্মূল করব পারি। আর ভারতের প্রধানমন্ত্রী আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমার মন্ত্রী মহোদয় যেখানে চেষ্টা করে আছে অপুষ্টি দূর করবর কারণে কি কি পদক্ষেপ ললে অপুষ্টি দূর হব, এইখানে আজি আমার এই টেকনিক্যাল সেশনবল আলোচনা সেভেন ডিস্ট্রিক্ট আপনাদের কমিশনার আজি কথা পাতিছে, মেসেজটি কি পাইছে আপনার? হ্যাঁ, মেসেজ খুব ভাল। তাত মানে যিখিনি কর্মী বা সুপারভাইজার অফিসার পাইছো কাম করবর কারণে আগ্রহী, আর আমিও একটা মার্গদর্শন দিছো যে কেনকে কাম করে যাব লাগিব। আমারও মানে উৎসাহ দেখি ভাল পাইছে আর ভাব অহা তিন মাসের ছমাসের ভিতর আমি খুব ভাল রেজাল্ট চিরাং ডিস্ট্রিক্টত পাব। থ্যাংক ইউ।